নমস্কার দাদা আপনার নাম কি তরুণী বর্মন বাড়িটা জেলা কুচবিহার আচ্ছা বললাম দাদা আপনি এই করলাটা করছেন এটা কি করলা এটা সিটের পনেরো তেরো ঠিক আছে তো বললাম যে এই করলাটা আপনার কেমন লাগছে এটা তো ভালো লাগছে মানে কোন কোন বিষয়ে ভালো মানে রোগও কম হয় ফলনও ভালো হয় কালারও ভালো হয় বলুন দেখুন তো এইখানে আপনি মোটামুটি কত বিঘা জমি চাষ করছেন মোটামুটি পনেরো কাটার মতো পনেরো কাঠায় মোটামুটি কেমন ফলন আসছে মোটামুটি পনেরো কাঠায় হাটে তিন কুইন্টালের মোট আসছে সপ্তাহে সপ্তাহে তিন কুইন্টাল করে মোটামুটি টোটাল কত কুইন্টাল তাহলে বিক্রি হয়েছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টাল এখন পর্যন্ত বিক্রি করছেন তো গাছটা আপনি হচ্ছে এটা কোন মাসে লাগিয়েছিলেন মাঘ মাসে লাগাইছেন তার মানে হচ্ছে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মোটামুটি ছয় মাস গাছ হচ্ছে এখন পর্যন্ত যাব যাচ্ছে ছয় মাস গাছ যত্ন সহকারে টিকে আছে তো হচ্ছে আপনি তো ওনার দোকান থেকে বীজটা আনছিলেন হ্যাঁ উনি হচ্ছে কোম্পানির ডিস্ট্রিবিউটার তো যাই হোক তো করলাটা হচ্ছে বিষয় হচ্ছে এই করলাটা কি আগামী দিন এইদিকে চলবে হ্যাঁ চলবে তো তো আশপাশের লোকজন কি বলছে ভালোই বলছে যে কল্লাটা ভালোই আছে দেন তোমার সাইজও ঠিক আছে হুম যে আড়াও ঠিক মানে তার চাহিদাও আছে বাজারে চাহিদাও আছে বাজারে মানে অন্যান্য করলার থেকে এই করলাটার একটু চাহিদাও বেশি আছে আহ আচ্ছা দাদা বললাম হচ্ছে আপনার করলাটা আর হচ্ছে সাইজ মোটামুটি সবগুলো কেমন 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 আসছে মোটামুটি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি প্রত্যেকটা করলার সেম সাইজ আছে এখন তো গাছ মোটামুটি একদম শেষের দিকেই প্রায় হ্যাঁ একদমই শেষ তো মোটামুটি ছয় মাসে আপনি ভালোই হচ্ছে পিসে পেলেন ফলন পেলেন ত্রিশ পঁয়ত্রিশ কুইন্টাল ফলন আসছে মোটামুটি কতখানি জমি বললেন যেন পনেরো কাঠার মতো হবে পনেরো কাঠা হ্যাঁ ঠিক আছে তো আগামী দিনে কি করলা চাষ করবেন হ্যাঁ হ্যাঁ এই তো গত হয়ে যে আশ্বিন মাসে ব্যান ভাদ্র মশা লাগাবো তো আগে কি করলা চাষ করতেন আমাদের পানের করলা চাষ করতাম তো পানের থেকে এটা অনেক ভালো মনে হচ্ছে ঠিক আছে